গল্পকথনবে কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি জুলভার্নের লেখা কার্পেথিয়ান ক্যাসেল এর বাংলা অনুবাদ আজ প্রথম পর্ব ট্রান্সিলভানিয়া হাঙ্গেরি ও রুমানিয়া সীমান্তের একটি পার্বত্য অঞ্চল বিস্তৃত মালভূমি সবুজ ঘাস চারদিকে বিস্তীর্ণ উর্বর উপত্যকা শেষে আকাশ ছোঁয়া রিটিখাট পাহাড় বনভূমি বেশ কিছু জায়গা জুড়ে দুর্গম পাহাড় আর বন আছে ট্রান্সেলভানিয়ায় নাম ক্লসেনবার্গ এই পাহাড় মালভূমি উপত্যকা আর বনভূমি ঘিরে রোমানিয়ার সীমান্ত ঘেঁষে গড়ে উঠেছে বার্স্ট গ্রাম নানা জাতের লোকের বাস এখানে পাশাপাশি মিলেমিশে থাকলেও প্রত্যেকেই নিজের নিজের স্বাতন্ত্র বজায় রেখে জীবনযাপন করছে ওরা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই গ্রামের মানুষগুলোর জীবনযাত্রাও বিচিত্র সভ্যতার আলো তাদের সেই জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি মেষপালক ফ্রিকের দিকে তাকালেই তা স্পষ্ট বোঝা যায় ভেড়ার সঙ্গে থাকতে থাকতে তারও চেহারা সুরত হয়েছে ভেড়ার মতোই নোংরা গায়ে জামা কাপড় বলতে যা আছে ছেঁড়া ময়লা তেল চিটচিটে ভেড়াদের সঙ্গেই রাত কাটায় ফ্রিক ফ্রিক যে কোন জাতের তা বোঝা কঠিন ওর চেহারা দেখে অন্তত বলার উপায় নেই মাথায় জট মুখে দাড়ি মোটা ভুরু নীলচে চোখের কোণে বয়সের রেখা তবে বয়স বলা কঠিন পেটানো লোহার মতো টানটান শরীর লোমস বুক মাথায় শোভা পায় ঘাসের টুপি মেষ চড়াতে গিয়ে মাঠের ঘাস আর ধুলাবালির মধ্যে শুয়ে থাকে ফ্রিক একটা চোখ খুলে তীক্ষ্ণ নজর রাখে ভেড়ার পালের উপর মুখে থাকে পাইপ ঘাস খেতে খেতে কোনো ভেড়ার দূরে চলে গেলেই মুখের পাইপ হাতে নিয়ে তীব্র শব্দে শীষ দেয় কখনো বা ফুঁদায় শিঙেতে শিঙের সে কান ফাটা আওয়াজ ধ্বনি প্রতিধ্বনি তোলে পাহাড়ের ফাঁকে ফাঁকে আর ফ্রিকের কুকুরগুলো তখন চকিতে কান খাড়া করে তাকায় এদিক ওদিক প্রচণ্ড বেগে ছুটে যায় দলছুট ভেড়ার দিকে প্রভুর আদেশ পালন করতে সবসময় তৎপর কুকুরগুলো দুপুর গড়িয়ে বিকেল নেমেছে ট্রান্সিলভানিয়ায় সূর্য ক্রমেই ঢলে পড়ছে পশ্চিমে কমে যাচ্ছে আলো পুবের পাহাড়ে কুয়াশা নামছে ঘন হয়ে সারাদিন মেষ চড়িয়ে ক্লান্তি নেমেছে ফ্রিকের শরীরেও তবু উঠে দাঁড়ায় হাত দুটো মুখের সামনে এনে শিঙে ফোকার মতো করে আওয়াজ তুলে তারপর তীক্ষ্ণ চোখ বোলায় চারপাশে এই সব কিছুরই অর্থ বোঝে কুকুরগুলি এবার গায়ে ফেরার পালা ভেড়াগুলোকে তাড়িয়ে গায়ের পথে জড়ো করার কাজে লেগে যায় ওরা এই ফাঁকে মাইলখানেক দূরে চোখ রাখে ফ্রিক তন্ময় হয়ে দেখে পুরনো প্রাসাদ দুর্গটাকে কার্পেথিয়ান দুর্গ ওরগাল পাহাড়ের সবচেয়ে উঁচুতে তৈরি একটা গড় পোড়ো কেল্লা বার্স্ট গ্রামের লোকদের কাছে সে কেল্লা এখন পিসাচপুরি তাই তো অত্যন্ত মনোযোগ দিয়ে সেদিকে অপলক দেখছে ফ্রিক দূরে হলেও যেন সব স্পষ্ট দেখতে পাচ্ছে সে চমকে উঠল ফ্রিক পোড়ো কেল্লাটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল বুড়ো কাসল এবার তোমার দিন ফুরিয়ে এসেছে আর মাত্র তিন বছর বীজগাছের মাত্র তিনটে ডাল খসতে বাকি যতই মজবুত হোক তোমার ভিত তিন বছরে তিনটে ডাল খসবে তুমিও শেষ হয়ে যাবে ধ্বংস তোমার অনিবার্য পোড়ো কেল্লার প্রধান প্রাসাদের কোণে একটা গম্বুজ গম্বুজের গায়ে একটা বীজ গাছ নীল আকাশে কালো বীজ গাছটা স্পষ্ট দেখতে পাচ্ছে ফ্রিক তাই তো গাছের ওই বাকি তিনটে ডাল নিয়ে এত ভাবনা ওর আসলে মেষপালকদের মন কুসংস্কারে ঠাসা সারাদিন মেষ চড়ায় আর যতসব উদ্ভট চিন্তাভাবনা অলিক গল্প মনের মধ্যে ফাঁপিয়ে তোলে ভেড়ার পালের উপর নজর রাখা আর এসব চিন্তাভাবনা আর গল্পকথার মধ্যে নিজেকে ব্যস্ত রাখাই ওদের কাজ ফ্রিকো ওই একই প্রকৃতির বরঞ্চ সে আর বেশি তার ধারণা তারাদের কথা বুঝতে পারে সে তারাদের সঙ্গে কথা বলেও সে মিটমিট করে তার কথার উত্তর দেয় তারারা বিপদ আপদ ঝামেলা আঁচ করতে পারলে গ্রহ উপগ্রহের সঙ্গে সলা পরামর্শ করে আকাশের অবস্থা দেখে ভবিষ্যৎ বলে ফ্রিক নিজের সম্পর্কে এসব যতই ভাবুক না কেন আসলেও নিরেট বোকা মাথায় বুদ্ধির ঘাঁটতি আছে তবে একটা গুণ আছে ফ্রিকের নিজের এসব গাঁজা গল্প সহজেই বিশ্বাস করাতে পারে অন্যকে হয়তো সভ্যতার আলো বিবর্জিত এই পাহাড়ি উপত্যকার সোজা সরল মানুষগুলোর ধরনই এরকম যে কোনো কিছুতেই বিশ্বাস তাদের তাই ফ্রিকের এসব উদ্ভটকথার যথেষ্ট মর্যাদা দিয়ে থাকে তারা ফ্রিক নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী ঝাঁড়ফুঁক তন্ত্রমন্ত্র ভেলকিবাজি সবই জানে সে অনেক অসম্ভবকেও নাকি সম্ভব করতে পারে গ্রামের সাধারণ মানুষের এই বিশ্বাস দু পয়সা রোজগারের সুযোগ এনে দিয়েছে ফ্রিককে তাবিজ কবজ পানি পড়া পাঁচন এইসব থেকে বেশ কিছু রোজগার হয় তার অনেকে বিশ্বাস করে ফ্রিক মন্ত্র পড়ে একটা পাথরের টুকরো ছুঁড়ে আবাদি জমিকেও বন্ধা করে দিতে পারে চোখ বড় করে ভেড়ার দিকে তাকালি ভেড়ার বাচ্চা হয়ে যায় মেষপালকদের ঘিরে শুধু ট্রান্সিলভানিয়াতেই নয় অনেক জায়গাতেই এই ধরনের অনেক কুসংস্কার প্রচলিত আছে তাই যে কোনো জনপদেই বেশ সমীহ করা হয় মেষপালকদের পথ চলতে গিয়ে কোনো মেষপালকের সামনে পড়লেই প্রমাদ গণে পথিকেরা মেষপালককে খুশি করতে সচেষ্ট হয়ে ওঠে তা না হলে যে কোনো অভিসম্পাত পথে ঘাটে বিপদ ঘটাতে পারে প্যাস্টর বলে ডাকলে অত্যন্ত কুটিল মেষপালকের মনও গলে যায় তখন ওরা পথিকের টুপি ছুঁয়ে দোয়া করে যাতে পথে কোনো বিপদাপদ না ঘটে অসুবিধা থাকলেও তা কেটে যায় ট্রান্সেলভ্যানিয়ায় মাঝে মাঝেই দেখা মেলে এই দৃশ্যের সবাই জানে মেষপালকদের অবহেলা করে চটিয়ে পথ চলা বুদ্ধিমানের কাজ নয় গ্রামের লোকজনদের আরও বিশ্বাস যে ফ্রিক ম্যাজিক জানে ভূত প্রেত পিসাচদের দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে সে রক্তপায়ী পিশাচরা ওর হুকুমের চাকর অপচ্ছায়াদের সে বাঁদর নাচ না চায় সবসময় নাকি দেখা পাওয়া যায় না ফ্রিকের রাত দুপুরে চাঁদ ডুবে গেলে ওর সঙ্গে দেখা করার ভালো সময় অনেক উঁচুতে ময়দা পেশার হাওয়া কলের পাখার উপর নাকি বসে থাকে সে নেকড়েদের সঙ্গে গল্প করে বা তারাদের নিয়ে স্বপ্ন দেখে আরও এমন অনেক সব আজগুবি গল্প শোনা যায় ফ্রিককে নিয়ে ফ্রিক কিন্তু নির্বিকার যে যা ইচ্ছে বলুক যে কোনো গুজব ছড়াক ওকে নিয়ে এতে ওর লাভই হয় ওর তাবিজ বিক্রি হয় বেশি তবে এটা ঠিক যে লোকজনদের ছড়ানো গুজবকে ফ্রিক তাবিজ কবজ বিক্রির কাজে লাগালেও তন্ত্রমন্ত্র ভূতপ্রেতে প্রচণ্ড বিশ্বাসী সে নিজেও এসব বিষয়ে এলাকায় প্রচলিত নানা গল্পকথার প্রতি প্রগাঢ় বিশ্বাস রয়েছে তারও পাড়াগাঁয়ের এসব কুসংস্কার বা অমূলক ভীতি কম বেশি সব অঞ্চলেই আছে পাহাড়ি অঞ্চল বার্স্ট গ্রামে এর প্রভাবটা হয়তো একটু বেশি আর সে সুযোগটাও নিচ্ছে ফ্রিক মন গড়া সব গল্পকথা গ্রামের সরল মানুষদের কাছে ফেঁদে বসে সেসব কথা এ মুখ সে মুখ হয়ে ছড়িয়ে পড়ে সবার মাঝে সেই সাথে তা বিশ্বাসও করতে থাকে সবাই কার্পেথিয়ান দুর্গের ওই বিচ গাছটা নিয়েও গল্প প্রচলিত আছে বিচ গাছে ডালের সংখ্যা যত দুর্গের আয়ু তত বছর আর সে কথা নিজেও বিশ্বাস করে ফ্রিক ডাল আছে আর মাত্র তিনটা সুতরাং কার্পেথিয়ান দুর্গের আয়ু আর মাত্র তিন বছর তারপরে নিশ্চিহ্ন হয়ে যাবে এই দুর্গ খবরটা যথাশীঘ্র গায়ে পৌঁছে দেবার জন্য খুব তাগাদা অনুভব করল ফ্রিক কোমরে ঝোলানো শিঙেটায় শেষবারের মতো ফুঁ দিয়ে ফ্রিক কান ফাটা শব্দ ছড়িয়ে দিল চারদিকে কান খাড়া করে সেই শব্দ শুনল ভেড়ার কুকুরগুলো গায়ে ফেরার পথে পা বাড়ালো ফ্রিক কুকুরগুলো তাড়িয়ে নিয়ে চলল ভেড়ার পালকে কুকুর নয়তোগুলো যেন এক একটা সাক্ষাৎ জম দেখলে মানুষেরই আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় ভেড়াদের কথা তো বাদই দিলাম কিন্তু এই ভেড়ার পালের মালিক গ্রামের প্রধান নাম বিরো কোলস ফ্রিক কোলসের মাইনে করা চাকর পালে ভেড়া আছে প্রায় একশো এর মধ্যে দশ বারোটা এখনও দুধ খায় বাকিগুলোর বয়স তিন চার বছরের নিচে নয় পাহাড়ি এলাকায় প্রচুর জমির মালিক বিরোকোলস তার খুব বিশ্বাস ফ্রিকের ওপর অনেক কিছুই জানে ফ্রিক পশু পাখির রোগও দূর করতে পারে তাই তো ভেড়ার পাল তার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে মাস্টার কোলস ভেড়ার পালের আগে আগে চলেছে ফ্রিক তৃণভূমি ছাড়িয়ে আবাদি জমির আল ধরে চলেছে সে দুপাশে ভুট্টা ক্ষেত বাতাসে দুলছে গাছগুলো পাতার ফাঁকে ফাঁকে পড়ন্ত বিকেলের রোদে চিকচিক করছে ভুট্টার দানাগুলো এই অঞ্চলে উৎপাদিত ভুট্টার বেশ কদর আছে ভুট্টা ক্ষেত ছাড়িয়ে ফারবনের ঝরা পাতা মাড়িয়ে আরও খানিকটা গেলেই সিল নদী টলটলে স্বচ্ছ পানি তলার নুড়িগুলো স্রোতের টানে গড়িয়ে চলেছে পানির উপর ভাসছে গাছের গুঁড়ি করাতকল থেকে কেটে ভাসিয়ে দিয়েছে নদীর পাড়ে পৌঁছতেই কুকুর আর ভেড়াগুলো পানি খেতে মুখ ডুবালো নদীতে ওখান থেকে বার্স গ্রাম আর বেশি দূরে না পথে পড়বে উইলোর আবাদ কিন্তু কোথাও কেউ নেই ক্ষেতের কাজ শেষ করে এরই মধ্যে সবাই ফিরে গেছে গ্রামে কাউকে ডেকে যে দুটো কথা বলবে ফ্রিক তেমন কেউ নেই কুকুর আর ভেড়াগুলো পেটপুরে পানি খেয়ে নদী থেকে মুখ তোলার পর আবার চলতে শুরু করল ফ্রিক ঠিক সেই সময় হঠাৎ সামনে আবির্ভূত হলো একজন ফেরিওয়ালা ফ্রিক কিছু বলতে যাওয়ার আগেই ফেরিওয়ালা চেঁচিয়ে উঠল খবর সব ভালো বন্ধু এইসব এলাকায় বেশ কিছু ফেরিওয়ালা আছে যারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়ায় এদিক থেকে সেদিক এই অঞ্চল থেকে আরেক অঞ্চল শহর থেকে গ্রাম গ্রামান্তরে এমনকি পাহাড়ি দুর্গম এলাকাতেও মাল বেচাকেনা করে ওরা সব অঞ্চলের সব জাতের ভাষার উপর সমান দখল তাদের সুতরাং কোথাও আটকায় না এসব ফেরিওয়ালা ফ্রিকের সামনে দাঁড়ানো এই ফেরিওয়ালা বিক্রি করে টেলিস্কোপ থার্মোমিটার ব্যারোমিটার আর কম দামের ঘড়ি কাঁধে ঝোলা ওর মধ্যেই সব মালপত্তর আর কিছু আছে কাঁধ গলা আর কোমরের বেল্টের সঙ্গে ঝোলানো ফ্রিক তার স্বভাবজাত তীক্ষ্ণ নজর দিয়ে দেখে ফেরিওয়ালা লোকটিকে লোকটা কোন জাতের চেহারা দেখে জাত ঠাহর করা কঠিন হতে পারে ইহুদি ওরাই তো বেশি করেই কাজ লোকটা রোগা নাকটা বাঁকানো মুখে খোঁচা খোঁচা দাড়ি কপালটা সামনের দিকে ঠেলে বের করা কিন্তু চোখ দুটো খুব সজাগ পথে পথে বেচাকেনা করা যাদের পেশা তারা মেষপালকদের দেখলে খাতির করবে এটাই স্বাভাবিক তুকতাককে সবাই ভয় পায় তাই ফেরিওয়ালা একগাল হেসে কয়েক পা এগিয়ে এলো ফ্রিকের কাছে হাতে হাত মেলাল এবং আবারও ভাঙা ভাঙা রোমানিয়ান ভাষায় কুশল জানতে চাইল চোখে মুখে বেশ গাম্ভীর্য ফুটিয়ে ফ্রিক উত্তর দিল ভালোই আবহাওয়া যেমন থাকবে আমিও তেমন থাকব অর্থাৎ তুমি চমৎকার আছো আকাশ তো বেশ পরিষ্কার কাল থাকবে না বৃষ্টি নামবে বৃষ্টি সে কি স্বচ্ছ নীল আকাশের দিকে চোখ বুলিয়ে আবার বলল ফেরিওয়ালা মেঘের তো ছিটি ফোটাও দেখছি না মেঘ ছাড়াই বৃষ্টি হবে নাকি রাত হলেই আকাশ ছেয়ে যাবে মেঘে ওই যে পাহাড় হাত তুলে ডান পাশে দেখায় ফ্রিক আধার হলেও ওই পাহাড় থেকেই ছুটে আসবে মেঘ এই কথা জানলে কি করে ওই তো ওই ভেড়ার গা দেখে ভেড়ার লোম সব শুকিয়ে চামড়ার মতো শক্ত হয়ে গেছে বৃষ্টি নামলে যে আর কষ্টের শেষ থাকবে না আমাদের মানে পথ যাদের ঘর বাড়ি ছেলে মেয়ে কয়টি কথার মোর ঘুরাল ফ্রিক একটিও না বিয়ে করি অচেনা লোকের দেখা পেলে এমন সব কথাই জিজ্ঞেস করতে হয় তাই ফ্রিক জানতে চাইল কোথা থেকে আসছ হারমান স্টার্ট থেকে হারমান স্টার ট্রান্সিলভানিয়া এলাকার অন্যতম গ্রাম যাবে কোথায় কোলসভায় সস্তা পণ্য সামগ্রী ফেরি করা যাদের পেশা সেই লোকগুলো গ্রামের সরল মানুষদের চেয়ে বেশ আলাদা যেন অন্য জগতের মানুষ ওদের কথাবার্তা জামা কাপড় আচার আচরণ সবই কেমন রহস্যজনক লোকটাকে দেখার পর থেকেই ফ্রিকের মনে নানা কথা ঘুরপাক খাচ্ছে লোকটার চেহারা যেমন বিধ তেমনি কোমরে গলায় কাঁধে ঝুলে আছে অদ্ভুত সব যন্ত্রপাতি এসব আর কোনোদিন দেখেনি ফ্রিক কোনটা দিয়ে কি হয় তাও জানে না তাই অবাক চোখে ওগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল তুমি বাপু কোমরে ওসব সব কি ঝুলিয়ে রেখেছ মরার হার নয় তো আরে না এসব অনেক দামি যন্ত্র সবারই কাজে লাগে আমার মতো মেষপালকেরও নিশ্চয় কোমরে ঝোলানো একটা থার্মোমিটার ফ্রিকের দিকে এগিয়ে দিয়ে বলল এ হল ঠান্ডা গরম জানার যন্ত্র আরে গরমে ঘামি আর ঠান্ডায় কাঁপি ওসব তো আমিও বলতে পারি যা গেইটে কি এত বড় ঘড়ি কাঁটাও দেখছি বেশ বড় এটা ঘড়ি না ব্যারোমিটার দিনটা কেমন যাবে রোদ হবে কি বৃষ্টি হবে বলে দেবে এই যন্ত্র ফু অবজ্ঞা ভরে মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বের করল ফ্রিক ওসব বাবার যন্তর দেখে বলতে হয় নাকি আকাশের দিকে তাকালেই তো বলতে পারি রোদ হবে কি বৃষ্টি হবে পাহাড়ের ওপর মেঘের ছোটাছুটি দেখলেই বলতে পারি দিনগুলো কেমন যাবে এই যে চেয়ে দেখো না মাটি থেকে কুয়াশা উঠছে তাই না কেন জানো বৃষ্টি হবে আগামী কাল। ফ্রিকের এসব কথা অবশ্য ফলে যায় মাঠে ঘাটে জীবনটা কাটিয়ে প্রকৃতির অনেক কিছুই জেনে গেছে সে তাই আকাশ আর বাতাসের হালচাল দেখলেই বলে দিতে পারে অনেক কথা ব্যারোমিটারটাই তার কাছে মূল্যহীন তবে একটা ঘড়ি নাও কাঁধের ঝোলা থেকে ছোট একটা ঘড়ি বের করে ফেরিওয়ালা রাখো তোমার ঘড়ি ঘড়ি তো আমার মাথার ওপরের ওই সূর্য রোদ আর ছায়া দেখলেই বলতে পারি কটা বাজল আরে আমার এই ভেড়ার কুকুরগুলো পর্যন্ত সূর্য দেখে সময় বোঝে মেষপালকরা খুব ভালো খদ্দের হয় কিন্তু তোমার মতো খদ্দের পেলে আমাকে না খেয়ে মরতে হবে তা কিছুই লাগবে না তোমার ঘাড় নাড়ে ফ্রিক ফেরিওয়ালা যতই চেষ্টা করুক ফ্রিককে সহজে গলাতে পারবে না কারণ ফ্রিকও কম সে আনা নয় সে জানে এইসব ফেরিওয়ালার কাছে যেসব মাল থাকে তা সবই নিম্নমানের খেলনার মতো এগুলোর কোনোটা দিয়েই কোনো ভালো ফল পাওয়া যায় না তাই কিছু কেনার ধারে কাছেই গেল না ফ্রিক সময় নষ্ট না করে যখন রওনা দেবে ঠিক তখনই একটা নলের উপর চোখ পড়ল ফ্রিকের ফেরিওয়ালার কোমরে ঝুলে আছে নলটা আঙুল দিয়ে ওটা দেখিয়ে জিজ্ঞেস করল এটা আবার কি কাজে লাগে টেলিস্কোপ কোমরের বেল্ট থেকে খুলে ফ্রিকের হাতে দিল ফেরিওয়ালা টেলিস্কোপ দিয়ে কি হয় অনেক দূরের জিনিস স্পষ্ট দেখা যায় তাই বলো দূরের জিনিস দেখতে তো আমার চোখই রয়েছে আকাশে মেঘ না থাকলে ওই পাহাড়ের দূরের চূড়ো আর ভলক্যান উপত্যকার বন জঙ্গল সবই স্পষ্ট দেখতে পাই ওতে তোমার চোখ জ্বলে না চোখ জ্বলবে কেন সারা রাত আকাশের নিচে ঘুমাই রাতের শিশির আমার চোখ পরিষ্কার করে দেয় চোখের জ্যোতি বাড়ায় কি সাংঘাতিক শিশির অন্ধ হয়ে যাবে বন্ধু মেষপালক আমি মেষপালকরা অন্ধ হয় না তোমার সাহস আছে বটে তা চোখের যত জরি থাক আমার এই টেলিস্কোপ দিয়ে আরো অনেক বেশি দেখতে পাবে সব গোয়ালাই নিজের দই মিষ্টি বলে তাচ্ছিল্য ভরে টেলিস্কোপটা ফেরিওয়ালার হাতে ফেরত দিতে চাইল ফ্রিক একবার ওটা চোখ লাগিয়ে দেখই না আমার কথা সত্যি কি না চোখ লাগালে আবার পয়সা চাইবে না তো না না তা চাইব কেন আর না কিনলে তুমি পয়সা দেবেই বা কেন ফেরিওয়ালার কথায় আশ্বস্ত হয়ে ফ্রিক ডান চোখে লাগাল টেলিস্কোপটা বাঁ চোখটা বাঁ হাতে চেপে ধরল সামনেই ছিল ভলকান পাহাড় পাহাড়ের উপর দিয়ে দৃষ্টি ফেলল বার্স্ট গ্রামের দিকে আশ্চর্য নিজের মনেই বলে উঠল ফ্রিক গ্রামটাকে যে স্পষ্ট দেখছি খালি চোখে তো দেখা যায় না এখান থেকে হ্যাঁ ওই যে বড় রাস্তা লোকজন চলাফেরা করছে হুম ঠিক চিনতে পারছি নিক দেখ বন পাহারাদার আর ঝোলা পিঠে জঙ্গল টহল দিয়ে বাড়ি ফিরছে নিক কে আমার কথা তাহলে ঠিক হল উৎসাহের সঙ্গে বলে উঠল ফেরিওয়ালা ঠিক ঠিক হ্যাঁ নিক সত্যি নিক কোলসের বাড়ির দিকে যাচ্ছে এই যা কোলসের বাড়ি থেকে কালো জামা গায়ে মেয়েটা কে আসছে আরে এ যে মিরিওটা সুন্দর মিরিওটা অভিসারে বের হয়েছে সব দেখে ফেলেছি আমি এবারে মজা দেখাবো বিয়ের আগে চুপি চুপি ভাবি বরের সঙ্গে দেখা করার মজাটা বোঝাবো আমি খুব তো কথা পুড়ছে দেখছি প্রথমে তো ওটাকে পাত্তাই দিতে চাইলে না যে বলো আমি কি আর জানতাম এই নল দিয়ে এত দূরে দেখা যায় কি সাংঘাতিক আমার মাথা একদম ঘুরিয়ে দিচ্ছে গ্রাম ছেড়ে আরও দূরে টাকাও স্বাদ মিটিয়ে দেখে নাও দূরের সব কিছু এসব খালি চোখে দেখতে পাবে না পয়সা চাইবে না তো এই জন্যে আরে কি যে বলো আমাকে তুমি বিশ্বাস করতে পারছ না তাহলে তাকালাম হ্যাঁ ওই তো নজরে আসছে হাঙ্গেরিয়ান সিল লিভার জেলের বাড়িঘর আরো দূরে পেট্রোসিনের চোখা মিনারটাও দেখা যাচ্ছে মিনারের চূড়োর ওই টিনের মোরগটা পর্যন্ত জঙ্গলের মাঝে আরেকটা টাওয়ার দেখতে পাচ্ছি পেট্রিলা টাওয়ার ভাই ফেরিওয়ালা একদম তো একদম ওর গাল দিকে তাকাল ফ্রিক কুয়াশা ধূসর অরণ্য ভূমি ছাড়িয়ে অনেক দূরে দেখা যাচ্ছে দুর্গ কি আশ্চর্য কোনো ভুল নেই হঠাৎ উত্তেজিত হয়ে উঠল ফ্রিক তিনটে ডালই আছে বীজ গাছে একটা ডাল পড়ে আছে মাটিতে কারও সাত দিনেই ওই ডাল কুড়িয়ে আনে ও ডাল ছুঁলে ইহকাল পরকাল সব যাবে ওই ডাল কুড়িয়ে শয়তানাজ নরকের আগুন জ্বালাবে ফেরিওয়ালা কিছু বুঝতে পারছিল না ফ্রিকের কথা বুঝতে পারার কথাও নয় কারণ সে তো এই অঞ্চলের লোক নয় তাহলে প্রবাদ জানা থাকত বুঝত ফ্রিকের কথা ওদিকে ফ্রিক টেলিস্কোপ চোখে বিড়বিড় করেই চলেছে একই কাণ্ড দুর্গের মাঝখানের আশ্রয় মন্দির থেকে না না কুয়াশা নয় এ তো ধোঁয়া অসম্ভব ওই চিমনিতে বহু শতাব্দী ধরে ধোঁয়া দেখা যায়নি কখনো আমি কি ভুল দেখছি ভুল নয় বন্ধু ধোঁয়া দেখলে ধোঁয়াই অন্য কিছু নয় ফেরিওয়ালা বোঝাতে চাইল ফ্রিককে না না ফ্রিকের মনে সন্দেহ জাগে তোমার এই নলে নিশ্চয়ই ময়লা আছে সন্দেহ হলে নলের কাজটা পরিষ্কার করে নিতে পার তাই করল ফ্রিক নলটার কাজ পরিষ্কার করে আবার চোখ লাগালো কিন্তু না ঠিকই তো ধোঁয়া উঠছে দুর্গ থেকে কালো ধোঁয়া পাক খেয়ে খেয়ে ওপরে উঠে মিশে যাচ্ছে নীল আকাশে একদম থ মেরে গেল ফ্রিক যতই দেখছে ততই বিস্ময় বাড়ছে ওর বিস্ময়ে আর যেন কোনো কথাও বলতে পারছে না মনের ভেতর একটা নতুন আতঙ্ক শরীরটাকে কেমন অসার করে দিচ্ছে সে দেখছে শুধু ধোঁয়া আর ধোঁয়া আকাশ ছেয়ে যাচ্ছে কালো ধোঁয়ায় সে ধোঁয়ার ছায়া এসে পড়ছে ওরগাল প্লেটোর সমতল ভূমিতে হঠাৎ যেন সম্বিত ফিরে এলো ফ্রিকের চোখ থেকে টেলিস্কোপটা নামিয়ে জামার পকেটে হাত ঢুকাল বলল এই নলটার দাম কত দিতে হবে দেড় ফ্লোরিন দামটা কিছু বেশি চাইল ফেরিওয়ালা দর কষাকষি করলে এক ফ্লোরিনেই রাজি হয়ে যাবে ফ্রিকের বরের অবস্থা তখন অবশ্য অন্যরকম কাসল থেকে ধোঁয়া উঠছে এ এক নতুন রহস্য তার কাছে রহস্য সারা বাস্ট গ্রামের সকলের কাছেও সুতরাং আর দেরি নয় পকেট থেকে দেড় ফ্লোরিন বের করে ফেরিওয়ালাকে দিয়ে দিল কার জন্যে কিনলে নিজের জন্যে আরে তুমিও যেমন এটা কিনেছি আমার মনিবের জন্যে দেড় ফ্লোরিন ফেরত পাবে তো নিজের পকেটে দেড় ফ্লোরিন রাখতে রাখতে জিজ্ঞেস করল ফেরিওয়ালা দেড় কি বলছ দুই ফ্লোরিন আদায় করব চাই কি বেশিও হতে পারে আর এক মুহূর্তও দেরি করতে রাজি নয় ফ্রিক ডান হাত দিয়ে ঠোঁট টিপে শীষ বাজাল সে কুকুর আর ভেড়াগুলো বুঝল সেই সংকেত গা ঝেড়ে আবার রওনা দিল ওরা গায়ের পথে ফ্রিকের চলে যাওয়ার ত্রস্ত ভঙ্গি দেখে নিজের মনেই হাসল ফেরিওয়ালা আচ্ছা পাগল এমন বুঝলে আরও বেশি দাম চাওয়া যেত ভলকান পাহাড়ের বাঁদিকে মুকুটের মতো চলে গেছে ওরগাল প্লেটো মালভূমি খ্রিস্টীয় দ্বাদশ অথবা ত্রয়োদশ শতাব্দীতে এই উঁচু নিচু মালভূমির কয়েকশো ফুট এলাকা ঘিরে তৈরি হয়েছিল এই রহস্যময় প্রাসাদপুরি কার্পেথিয়ান দুর্গ তখন প্রাসাদ কেল্লা মঠ বা গির্জা যাই তৈরি করা হতো তাই খুব যত্ন নিয়ে তৈরি করা হতো এমনভাবে তৈরি হতো যেন বাইরের কোনো উৎপাত বা হানাদার ভেতরে ঢুকতে না পারে এই প্রাসাদের প্রাচীর আর গম্বুজ দেখে এটাকে মধ্যযুগীয় কেল্লা বলেই মনে হবে এর প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যন্ত নিখুঁত চারকোনায় চারটে গম্বুজ বাঁ দেয়াল ঘেঁষে মস্ত এক গির্জা গির্জার চুড়োতে বাঁধা আছে বিরাট আকৃতি ঘণ্টা ঘণ্টাটা এতদিনে মরচে ধরে নানান জায়গায় ফেটে গেলেও এখনও ঝড় বাদলের দিনে দুলে ওঠে এবং ঢং ঢং শব্দ তোলে পাহাড়ি এলাকায় সেই ঘণ্টার শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে আর তাতেই আঁতকে ওঠে গ্রামবাসীরা রাত বিরাতে জেগে ওঠে ভুতুড়ে ঘণ্টার ধ্বনিতে প্রাসাদের মাঝখানেই সেপাইদের থাকার জায়গা ডঞ্জন ডঞ্জন দেখতে যেমন বিরাট বুক কাঁপে এর জানলাগুলো তেমনি প্রকাণ্ড প্রকাণ্ড বৃত্তাকার ছাদ মাঝে একটা গম্বুজ গম্বুজের শীর্ষে কারুকাজ করা ধাতুর মোরগ হাওয়ার গতি নির্দেশ করে কিন্তু মরচে ধরে এখন ওর নিজের অবস্থায় বেগতিক শুধু দক্ষিণ পূব দিকে চুপচাপ চেয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই ওই প্রাসাদ সম্পর্কে গ্রামবাসীদের কৌতূহলের অভাব না থাকলেও কেউ জানে না ওটার ভেতরের কোনো মানুষ থাকে কিনা প্রাসাদের খিড়কির দরজা বা টানা পুল দিয়ে প্রাসাদের ভেতর যাওয়া যায় কি না তাও অজানা তাই দেয়ালের ভেতরে প্রাসাদটা দেখতে কেমন তা কেউ জানে না বহু বছর ধরে এই তল্লাটের ধারে কাছেও যায় না কেউ এই প্রাসাদের যখন রমরমা অবস্থা ছিল তখন নিশ্চয়ই এর প্রবেশদ্বারে কামান বন্দুকের পাহারা থাকত কেতাদুরস্থ অস্ত্রধারী সেপাইদের সগর্ব পদচারণায় সাধারণ মানুষ কাছেই এগোনোর সাহস পেত না সেসব তো এখন আর নেই তবু এই প্রাসাদকে ঘিরে সাধারণ মানুষের প্রচণ্ড ভীতি আর আতঙ্ক আছে তাই কুসংস্কারে আচ্ছন্ন গ্রামবাসীরা প্রাসাদের ছায়া মারাতেও ভয় পায় ভলকেন পাহাড়ের দূর প্রান্ত থেকে শুধু দেখে প্রাসাদটাকে দূর থেকে মালভূমির বুকে প্রাসাদকে মনে করে তারা পাথরের স্তূপ প্রকৃতি বুঝিতা বানিয়ে রেখেছে উঁচু উঁচু সীমানা দেয়ালগুলো তাদের কাছে খাড়া পাহাড় কিন্তু সবই ওদের চোখের ভুল মরিচিকা এত দূর থেকে সবই তাদের কাছে অস্পষ্ট আর এই অস্পষ্টতাকে ঘিরেই প্রাসাদ সম্পর্কে মানুষের মনে গড়ে উঠেছে নানান কল্পকথা গায়ে কোনো ট্যুরিস্ট এলে সেসব গল্পকথাকে ভীত লোকেদের মনের বিকার ছাড়া কিছুই মনে করে না গল্প কথা যাই থাক কার্পেথিয়ান দুর্গের আসল বৃত্তান্তও অজানা নয় কারো। অনেক অনেককাল আগে থেকে গডস ব্যারনরা এই এলাকা শাসন করে আসছেন শাসন ক্ষমতা ধরে রাখতে অনেক যুদ্ধবিগ্রহ করতে হয়েছে তাদেরকে যুদ্ধের পর যুদ্ধে ট্রান্সিলভানিয়ার পথঘাট রক্তে রঞ্জিত হয়ে উঠত তারা শৌর্য বীর্যের সঙ্গে লড়েছেন হাঙ্গেরিয়ান স্যাকসন সেক্লার জাতির সঙ্গে রোমানদের বংশধর এই ব্যারনরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন বীরের মতোই তাদের এই বীরত্বের কথা এবং সে সময়কার দেশের সাধারণ মানুষের দুর্দিনের কথা লেখা আছে বিভিন্ন গ্রন্থে এত সব সত্ত্বেও স্বাধীনতা রাখতে পারেনি রোমানিয়ানরা ফলে শুরু হল বহিশত্রুর উৎপীড়ন অত্যাচার কিন্তু তবু সুযোগের অপেক্ষায় রইল বীরপুরুষদের বংশধররা বিদেশি শাসকদের তাড়াতে না পারলে মনে শান্তি পাচ্ছিল না গডস পরিবারের শেষ বংশধর ব্যারন রুডলফ এর জন্ম এই কার্পেথিয়ান দুর্গে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়তে গিয়ে আত্মীয় স্বজনরা প্রায় সবাই প্রাণ হারাল তরুণ রুডলফ সবই দেখলেন তার বয়স তখন বাইশ সংসারে নিজের বলতে আর কেউ রইল না এই মস্ত দুর্গে একাকী হয়ে পড়লেন তিনি মৃত্যুপুরীর নিঃসঙ্গতা তাকে ভীষণভাবে পীড়া দিতে থাকল ব্যারন রুডলফ সম্পর্কে এলাকার লোকজন তেমন কিছুই জানত না জানত না কি তার রুচি কেমন তার কর্মদক্ষতা কিন্তু তিনি যে গান বাজনার খুব ভক্ত ছিলেন এ কথা সবাই জানত গান হলে তার আর কিছুই লাগত না এই নিয়েই সারাদিন মশগুল থাকতে পারতেন সেই ব্যারন রুডলফকে আটকে রাখতে পারল না নির্জন পাশানপুরী চাকর হাতে জরাজীর্ণ দুর্গ বুঝিয়ে দিয়ে দেশান্তরী হলেন তিনি প্রচুর অর্থের মালিক ছিলেন সঙ্গীত শিল্প রসিক ব্যারন সেই অর্থে ইটালি জার্মানি ফ্রান্স বিভিন্ন ইউরোপীয় দেশের নাটক ও কলা কেন্দ্রগুলোতে উদার হাতে বিলিয়েছেন তার কাণ্ড কারখানা দেখে অনেকেই পাগল মনে করত তাকে তবে বদ্ধ পাগল না হলেও মাথায় যে বেশ কিছুটা ছিট ছিল তা নিশ্চিত করেই বলা যায় স্বদেশে একবার ফিরেছিলেন রুডলফ হয়তো জন্মভূমির প্রতি টান ছিল তার চাষিরা তখন অস্ত্র তুলে নিয়েছিল বিদেশি শাসক হাঙ্গেরিয়ানদের বিরুদ্ধে সে সময় রুডলফও এসে চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন অস্ত্র হাতে কিন্তু পরাজিত হলেন তারা শত্রু সেনারা তছনছ করে দিল চাষি বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধ মনের দুঃখে সেই যে দেশ ছাড়লেন আর ফিরলেন না এদিকে অনেক গুজব ছড়িয়ে পড়ল ব্যারন রুডলফ সম্পর্কে মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে না পেরে তিনি নাকি দুর্দান্ত ডাকাত রোজজা স্যান্ডারের সঙ্গে যোগ দিয়েছেন ডাকাতির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ধরা পড়ে এখন জেলে পচে মরছেন আবার এও শোনা যায় যে রোজা ব্যারন এর মিলিত আক্রমণ আসে সীমান্তের শুল্ক অফিসারদের ওপর প্রচণ্ড যুদ্ধ হয় সে যুদ্ধে প্রাণহারান হারান ব্যারন এসব গুজব সত্যকে মিথ্যা তা কেউ কখনো যাচাই করে দেখেনি তবে এ কথা ঠিক যে কার্পেথিয়ান দুর্গের সর্বশেষ বংশধর ব্যারন রুডলফ আর ফিরে আসেননি সে অঞ্চলের জনগণের ধীরে ধীরে তাই বিশ্বাস জন্মাল যে ব্যারন আর এই ধরাধামে নেই ব্যারন রুডলফের শেষবারের মতো যাওয়ার পর এই দুর্গ ক্রমেই জনশূন্য হয়ে এল মালিক ফিরে আসবে ভেবে যারা দিনগুণ ছিল তারাও কেউ কেউ নিরাশ হয়ে চলে গেল কেউ বা সেখানেই মারা গেল শেষ পর্যন্ত দুর্গ দেখাশোনার আর কেউই রইল না সেখানে রক্ষণাবেক্ষণের অভাবে প্রাসাদের অনেক জায়গায় ধসে পড়েছে তখন জনমানবশূন্য প্রাসাদ গড় বিস্তীর্ণ মালভূমির মাঝখানে একাকি দাঁড়িয়ে আছে নীরব নিথর কোনো কোলাহল নেই প্রধান ফটকে প্রহরীদের সেন দৃষ্টি আর দৃপ্ত পদচারণা দিনে দিনে পরিত্যক্ত সে কেল্লা হয়ে উঠল রহস্যপুরী ভূতের প্রাসাদ ভূতপ্রেতদের এক নিশ্চিন্ত আড্ডাখানা সমস্ত প্রাসাদ তাদের দখলে কেউ নেই তাদের বাধা দেয় অষ্টপ্রহর সেখানে চলে তাদের নাচের আসর রাতের প্রথম প্রহর থেকেই শুরু হয় বিকট হাসি আশপাশ থরথর কাঁপন তুলে সে হাসি মিলিয়ে যায় বাতাসে রাত যতই বাড়তে থাকে গড়ে এসে মেলা জমানো অশরীরী কায়াহীনদের কোলাহল ততই ভারী করে তোলে রাতের বাতাস অন্ধকার রাতে গড়ের ছাদে আলোর ফোয়ারা নিয়ে খেলা করে ওরা কখনো বা আলোর সিঁড়ি বেয়ে প্রাসাদে নেমে আসে কায়াহিনের দল কার্পেথিয়ান দুর্গ এখন ভূতের কেল্লা দোর্দণ্ড প্রতাপে তারাই রাজত্ব করে সেখানে দুর্গকে ঘিরে আজগুবি এসব গল্প একদিনে তৈরি হয়নি এগুলোর পেছনে কাজ করেছে মানুষের মনের কুসংস্কারের প্রকোপ এই কুসংস্কার আবার বেশি ট্রান্সিলভানি অঞ্চলে এই অঞ্চলের কোনো গ্রামে কুসংস্কারের অভাব নেই অভাব নেই আজগুবি সব বার্স্ট গ্রামেরও সেই একই অবস্থা গ্রামের প্রতিটা মানুষই ভূতের গল্পে বেশ আগ্রহী তার উপর নতুন কোনো কথা হলে তো আরও মজা নানাভাবে রসিয়ে রসিয়ে গল্প বলা শুরু হয়ে যায় কার্পেথিয়ান দুর্গ নিয়েও এক একে ছড়িয়ে পড়ল নানা আজগুবি ভুতুড়ে কল্পকথা শিক্ষকেরা ক্লাসরুমে পুরুত্রা মন্দিরে তাদের আসল কাজ ফেলে সেসব গল্পে মেতে উঠল এরা যেহেতু কথা বলতে পটু এবং এদের কথা লোকে সহজে বিশ্বাসও করে সেহেতু গল্প বানাতে এবং ছড়িয়ে দিতে বেগ পেতে হল না সেসব গল্পের সঙ্গে থাকত অকাট্য প্রমাণ কাসলগড়ের পিসাচ নেকড়েদের সারা রাত এদিক ওদিক টহল দিতে দেখা গেছে রক্তপায়ী পিসাচটা আসে গভীর রাতে ঘুমিয়ে থাকা মানুষের টুঁটি কামড়ে রক্ত পান করে গড়ের ধ্বংসাবশেষে নিশুতি রাতে পান ভোজনে ঘাটতি পড়লে ওরা হামলা চালায় গৃহস্থের ঘরে অতৃপ্ত আত্মা পরিষেজে হামলা করে মাঠে ঘাটে চাঁদনি রাতে বুধবার আর শুক্রবার তাদের সামনে পড়লে প্রাণ নিয়ে আর ফেরা যায় না সুন্দরী মেয়েদের হয়েছে আরও বিপদ সন্ধ্যেবেলায় ওদের হাওয়া গায়ে লাগলে আর রক্ষে নেই জেমি ভূতেরা ইয়া বড় ডানা মেলে উড়িয়ে নিয়ে যাবে বার্সগ্রামের লোকেদের কাছে সবচেয়ে ভীতিপ্রদ হল এইসব ভূতপ্রেত যারা আস্তানা গেড়েছে কার্পেথিয়ান দুর্গে এইসব দত্তিদানো পিসাচ ডাইনি রক্তপাইরা যারা এতদিন পাহাড়ে জঙ্গলে আর কবর খোলায় থাকত তারা সবাই এসে দখল করেছে ভাঙাগড় সেই সুযোগে গটস পরিবারের ব্যারন ভূতরাও উঠে এসেছে কবর থেকে আরও কত সব গল্প ঘুরে বেড়ায় বয়সগ্রামের লোকেদের মুখে মুখে এক একটা গল্প তাদেরকে এমনভাবে ভয় পাইয়ে দিয়েছে যে কেউ আর কার্পেথিয়ান দুর্গের ছায়া মারাবার কথা চিন্তা করতেও সাহস পায় না তবে গ্রামের লোকেদের একটা বিশ্বাসও আছে যেই ভূতেদের আড্ডা একদিন শেষ হবেই বিচ গাছের ডালগুলো ভেঙে পড়লেই ধসে পড়বে কেল্লাটা এবং তখনই এসব অশরীরী ফিরে যাবে আবার নিজের নিজের রাস্তানায় আর আর গাছটাকে নিয়ে গল্পের শুরু তখন থেকেই ব্যারন রুডলফ দুর্গ ছাড়ার পর থেকেই বিচগাছে একটা করে ডাল ভেঙে পড়ছে প্রতি বছর আঠারোটা ডালের মধ্যে এখন আছে মাত্র তিনটে অর্থাৎ আর মাত্র তিন বছর তারপর সব শেষ আসলে গল্প বানাতে তো বাধা নেই কারো তাতে যে কোনো কিছুকেই সম্ভব করে তোলা যায় তবু কেউ যদি বীজ গাছের ডাল খসা নিয়ে প্রশ্ন ওঠায় তবেই মোষের মতো ফোঁস করে ওঠে ফ্রিক ডাল খসতে সে নিজে দেখেছে ভেড়া চড়াতে গিয়ে রোজ রোজ মাঠে শুয়ে দুর্গের দিকেই তো তাকিয়ে থাকে সে তার অর্থ হল ফ্রিক ছাড়া আর কেউ দেখেনি সবাই তার কাছ থেকে শুনেছে ডাল খসার সেই চমকপ্রদ গল্প আর লোকজনও সবাই বিশ্বাস করেছে সে কথা অপেক্ষা করছে শেষ দিনটির জন্য প্রায় দৌড়ে গায়ে ফিরল ফ্রিক খালি চোখে যা দেখা সম্ভব হয়নি টেলিস্কোপ দিয়ে সে তাই দেখেছে ধোঁয়া আর সে ধোঁয়া উঠে যাচ্ছে ওপরে কিন্তু ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না ফ্রিকের ধোঁয়া তো আগুন থেকে বের হয় ওই ভুতুড়ে কেল্লায় তো মানুষ থাকে না তবে আগুন জ্বালবে কে ও কেল্লায় কেউ ঢোকেনি বহু বছর তাহলে ব্যাপারটা কি অলৌকিক আগুন কেন কে পড়াচ্ছে কাঠখড় কায়াহিনীরা আগুন জ্বালবে অবিশ্বাস্য শুভসন্ধ্যা বলে গাঁয়ের এক কৃষক হাসিমুখী অভিবাদন জানালো ফ্রিককে কোনো ভ্রুক্ষেপ করল না ফ্রিক রেওয়াজ মতো জবাবও দিল না কৃষক ভাবল হলো কি ফ্রিকের ব্যাপারটা ভালো মনে হচ্ছে না সংবাদটা মালিকের কানে পৌঁছানো না পর্যন্ত স্বস্তি নেই ফ্রিকের তাই কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চায় না সে দূরে কোলসকে দেখতে পেয়েই ফ্রিক চেঁচিয়ে উঠল এই যে মালিক দুর্গে আগুন জ্বলছে মাথা খারাপ নাকি না না মাথা আমার ঠিকই আছে ঠিকই বলছি আমি চিন্তায় পড়ে গেলেন কোলস ওই ভুতুরে গড়টা তো ইট পাথরের স্তূপ ওতে আগুন আসবে কোথেকে বললেন ঠিক বলছো আগুন লেগেছে আগুন নয় ধোঁয়া তাহলে নিশ্চয়ই কুয়াশা আমি নিজের চোখে দেখেছি ধোঁয়া আপনিও দেখুন না এটা দিয়ে হাতের টেলিস্কোপটা দেখালো কোলসকে কোলস ওটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে দুজনই উঠল গিয়ে একটা উঁচু টিলার উপর ওখান থেকে চমৎকার দেখা যায় কার্পেথিয়ান দুর্গটা কিন্তু দুর্গের চেয়ে সে সময় কোলস বেশি কৌতূহলী হয়ে উঠল টেলিস্কোপটা নিয়ে এই জিনিস কখনো দেখেননি তিনি এটা দিয়ে কি হয় তাও জানেন না তাই একরাশ বিস্ময় নিয়ে ফ্রিকের কাছে জানতে চাইলেন এটা কি ফ্রিক দুই ফ্লোরিন দাম নিয়েছে অথচ চার ফ্লোরিন হওয়া উচিত কোথায় পেলে এটা এক ফেরিওয়ালার কাছে কি হবে এটা দিয়ে এক চোখ বন্ধ করে অন্য চোখে লাগানোটা তারপর তাকান দুর্গের দিকে ফ্রিকের কথা মতো টেলিস্কোপটা চোখে লাগিয়ে তাকালেন কোলস সত্যি তো তিনি দেখছেন ডঞ্জনের চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে সে ধোঁয়া পাহাড়ের দিকে আরে একই কাণ্ড এ যে সত্যি ধোঁয়া থ হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন কোলস একটু পরেই ওদের কাছে এসে দাঁড়াল মিরিওটা আর নিক ডেক কোলস টেলিস্কোপটা নিকের দিকে বাড়িয়ে শুধু বললেন ধোঁয়া টেলিস্কোপটা হাতে নিয়ে নিক বলল এটা আবার কি ফ্রিক মৃদু হাসল বলল ওটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায় ঠাট্টা করছ মোটেও না এই তো এক ঘন্টাও হলো না অনেক দূর থেকে দেখলাম জঙ্গল থেকে বের হচ্ছ তুমি আর একটু পরই তোমার সঙ্গে ফ্রিকের কথা শেষ হবার আগেই লজ্জায় লাল হয়ে উঠল মিরিওটা দূর থেকে তবে ঠিকই দেখেছে ফ্রিক আশ্চর্য যন্ত্র তো ওরা দুজনেই একে একে ওটা দিয়ে ক্যাসেলের দিকে তাকালো এর মধ্যে গাঁয়ের জনাছয় কৃষক এসে দাঁড়াল ওদের পাশে কথা শুনে একজন চুমকি উঠল ভীষণ বলল এ কেমন কথা ধোঁয়া উঠছে ওই দুর্গের ভেতর থেকে ধোঁয়া বাজ পড়েনি তো আরেকজন কৃষক জানতে চাইল বাজ পড়লে তো আওয়াজ শুনতে পেতাম চিন্তিত কণ্ঠে জবাব দিলেন কোলস সাত দিন হল কোনো বৃষ্টিবাদল নেই মনিবের পক্ষে সায় দিল ফ্রিক কিন্তু ভয়ের চিহ্ন ফুটে উঠল ভীরু কৃষকদের চোখে মুখে কোন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল ওদের বুক গল্পকথন ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন জুলভার্নের লেখা কার্পেথিয়ান ক্যাসেল আজ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাডা